প্রতিদিন সকালে এবং বিকালে একটি দোয়া পাঠ করুন মানুষ জিন্নাত এবং অন্য অন্য জিনিসের খারাপি থেকে অনব্যকারিম আপনাকে আমাকে হেফাজত করাবেন আপনাকে আমাকে মুক্ত করে দিবেন প্রতিদিন সকালে এবং বিকালে ছোট্ট একটি দোয়া। এটা আমার কোনো বক্তব্য নয় বরং রাসুল করিম সাল্লা আলী ওয়াসাল্লাম সাহাবায় কেলামদেরকে শিখিয়েছেন সাহাবায় কেলামদেরকে বলে দিয়েছেন তিন্মিদি শরীফের বর্ণনা তিন হাজার তিনশত নম্বর হাদিস প্রখ্যাত সাহাবি ওসমান ইবনে আফফান রদী আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুরি কালিম সনল্লাহ ওয়ান ই ওসাল্লামের স্বাদ করেছেন মামিন আবদিনিয়া কুলফি সভা ইকুল্লি ইয়ামিন ও মা শাহ লাইলাতিন ওমা আমার কোনো আল্লাহ আল্লাহতালের কোনো বান্দা এবং বান্দি যদি প্রত্যেকদিন সকালে এবং বিকালে একটি দোয়া পাঠ করে তা হল বিস্মিল্লা হিল্লা নি লা ইয়াদুর রু মা আসমিহি সাই ওন ফিল আর দিওয়ালা ফিসেমা ই অহু অ শ্যামি ও লালিম শুধুমাত্র এই দোয়াটি তিনবার পড়বে কয়বার তিনবার সকালে তিনবার এবং বিকালে তিনবার ছোট্ট একটি দোয়া ইল্লা মিয়াদুর রু হু সাই কোনো কিছুই তাকে কোনো ক্ষতি করতে পারবে না মানুষ জিন যে যেকোনো কিছুই তাকে কোনো ক্ষতি করতে পারবে না রাসূল বলেছেন আপনি আমি সকালে এবং বিকালে তিনবার করে ছয়বার এই দোয়াটি আমরা পাঠ করতে পারি বিসমিল্লাুল বলেছেন যারাই এই দোয়াটি সকালে বিকালে পাঠ করবে দুনিয়ার কোনো কিছুই তাকে ক্ষতি করতে পারবে না আল্লাহ তাহলে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমি